ডিজিজটা দিয়ে দেবে, এটা হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা গত সোমবারে আমাদের প্রথম ক্লাস শুরু করেছিলাম। আমরা দ্বাদশ শ্রেণীর ইকোনমিক্স ক্লাস করছিলাম, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আমরা আবার একটু মনে করে দিচ্ছি গতদিন আমরা কি করেছিলাম। ক্লাস টুয়েলভের ইকোনমিক্স ক্লাস করেছিলাম, আমরা করছিলাম প্রথম চ্যাপ্টারটা, কোনটা ছিল? ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, মানে জাতীয় আয়ের হিসাব। এই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, কারণ যেহেতু এটা একটা ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট, সুতরাং আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স প্রথমে পড়েছিলাম। নেক্সট পড়েছিলাম ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। তারপর এটা পড়েছিলাম যে ইমার্জেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্স, মানে ম্যাক্রো ইকোনমিক্স ব্যাপারটা কোথায় থেকে এসেছিল, কে নিয়ে এসেছিলেন, কেইনস, আমরা সেটা ডিসকাস করেছিলাম। নেক্সট আমরা দেখেছিলাম যে ইকোনমিতে যে সেক্টরগুলো কাজ করে, এরকম চারটি সেক্টর আছে। নাম্বার ওয়ান হলো পারিবারিক ক্ষেত্র বা হাউসহোল্ড সেক্টর। নাম্বার টু প্রডিউসিং সেক্টর, মানে উৎপাদক ক্ষেত্র। দেন হলো গভর্নমেন্ট সেক্টর, মানে সরকারি ক্ষেত্র। এবং লাস্ট হলো বৈদেশিক ক্ষেত্র, মানে এক্সটার্নাল সেক্টর। তো সুতরাং চারটা সেক্টর আমাদের ইকোনমিতে কাজ করে, সেই সেক্টরগুলি কী কাজ করে, কীভাবে কাজ করে, সেটা আমরা দেখেছিলাম গতদিন। গতদিন আমি এটা বলেছিলাম যে আজকে আমরা এই সেক্টরগুলো নিয়ে একটা মডেল তৈরি করব। ইনফ্যাক্ট একটা না, তিনটা মডেল তৈরি করব, একসাথে তিনটা করে নেব, ঠিক আছে? তাহলে আজকে আমরা সেই মডেলগুলি করব। আচ্ছা, আমি বলে দিতে চাই যে তোমরা যে সেকেন্ড চ্যাপ্টারটা আজকে, আমি হুবহু সেই সেকেন্ড চ্যাপ্টারটা পড়াবো, দুইটা পয়েন্ট পড়াবো, 2.1 এবং 2.2। তাহলে আজকে আমরা যে টপিকগুলি পড়বো, চলো একটু দেখে নিই আজকের কী টপিক, টুডেজ টপিক। আজকে আমরা প্রথম দেখবে 2.1-এ এটা আছে, প্রথম পড়ব বেসিক ম্যাক্রো ইকোনমিক্স কনসেপ্ট, মানে মানে অর্থনীতির বেসিক যে কনসেপ্টগুলো, হ্যাঁ, কনসেপ্টগুলি আমরা পড়ব। এর মধ্যে কী কী আছে, প্রথমে দেখবে আছে গুডস, মানে দ্রব্য, দ্রব্য সামগ্রী। এই দ্রব্য সামগ্রী জিনিসটা কী এবং এর বিভিন্ন প্রকার, তোমরা ক্লাস ইলেভেনে পড়েছো দ্রব্য সামগ্রী, কিন্তু সেটার সঙ্গে এটা মিল নেই, একটু অমিল আছে, ঠিক আছে? সেটা আমরা পড়ব। নেক্সট আমরা পড়ব ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের অনেকটি ভাগ আছে আমাদের ইকোনমির মধ্যে, সেই ইনভেস্টমেন্টের ভাগগুলি কী কী, যেমন সে এখানে লিখেছি আমি গ্রোথ ইনভেস্টমেন্ট, নেট ইনভেস্টমেন্ট, তারপর ডিপ্রিসিয়েশন, মানে অপচয়। ইনভেস্টমেন্টের বাংলা হচ্ছে নিয়োগ, সরি বিনিয়োগ, আমরা বিনিয়োগ সম্বন্ধে পড়ব। নেক্সট আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়ব, হ্যাঁ, সেটা হলো স্টক অ্যান্ড ফ্লো। স্টক বাংলা হচ্ছে মজুদ, আর ফ্লো বাংলা হচ্ছে প্রবাহ। ভেরি ইম্পর্টেন্ট টপিক ইকোনমিক্সে। এটার সঙ্গে আমরা একটা জিনিস পড়ব, চেঞ্জ ইন স্টক, এটার মধ্যেই পড়ব, চেঞ্জ ইন স্টক মানে মজুদের পরিবর্তন, এটা আমরা পড়ব আজকে। এই তিনটা বেসিক কনসেপ্টের মধ্যে তিনটা জিনিস পড়ব, বোঝা গেল ব্যাপারটা কি? প্রথম পড়ব গুডস, দেন ইনভেস্টমেন্ট, দেন স্টক অ্যান্ড ফ্লো, এই চারটা জিনিস পড়ব। তারপর আমরা আসবো মডেলগুলিতে, তিনটা মডেল, টু সেক্টর মডেল, থ্রি সেক্টর মডেল আর ফোর সেক্টর মডেল, ঠিক আছে? এগুলো আমরা আসবো, চলো দেখে নিই আস্তে আস্তে। আচ্ছা, আমি গতদিন বলছিলাম যে ইকোনমিক্সের জনক হলো অ্যাডাম স্মিথ, হ্যাঁ। উনি 1776 ওই সনে ইকোনমিক্সকে, ওনার হাত ধরে ইকোনমিক্সটা আমাদের সমাজে একটা সাবজেক্ট হিসেবে এসেছিল। ওই সময় উনি একটা বই লিখেছিলেন, বইটার নাম কি ছিল, ক্লাস ইলেভেনও আছে, এখনও আছে বইটার নাম। বইয়ের নাম হলো অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, ঠিক আছে? মানে উনি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়েছিলেন বইয়ের মধ্যে, ওয়েলথ, বাংলা হচ্ছে সম্পদ, ওয়েলথ মানে সম্পদ, ঠিক আছে? উনি বলেছিলেন যে, ওই তখনকার সময় উনি বলেছিলেন যে একটা দেশের যত বেশি সম্পদ হবে সেই দেশটা তত বেশি ধনী হবে। তাই ওই একটা দেশের বা একটা ইকোনমির বা একটা অর্থনীতির লক্ষ্য থাকবে সম্পদের দখল, কীভাবে সম্পদ বাড়াবে, মানে প্রসেসেশন অফ ওয়েলথ, মানে সম্পদটা কীভাবে বাড়াবে, ওইটা থাকবে একটা ইকোনমির লক্ষ্য, উনি বলছিলেন। কিন্তু
আমি যদি একটা এক্সাম্পল বলি, সে মনে করো তোমার বাড়ির পাশে একটা লোক আছে, উনার অনেক সম্পদ আছে, অনেক ল্যান্ড আছে, সে মনে করো 10 কানি, কিন্তু উনি বয়স্ক, সে ল্যান্ডগুলোকে ইউজ করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। তাহলে উনার যে সম্পদ আছে সেই সম্পদগুলি দিয়ে উনার কি কিছু ইনকাম হবে? অ্যাডাম স্মিথ যে বলছিলেন যে সম্পদ থাকলে ধনী হয়ে যাবে, কিন্তু এই সম্পদগুলো দিয়ে কি কিছু ইনকাম হবে? আমি বলবো না, কিছু ইনকাম হবে না। কিন্তু দেখো তোমার বাড়ির পাশে একজনের একজন লোক, ওনার একটা সম্পদ আছে, ওটা হলো একটা অটো গাড়ি, সেমন একটা অটো গাড়ি, উনি রাত দিন কষ্ট করে এই গাড়িটা চালিয়ে ইনকাম করছেন, ভালো ইনকাম করেছেন, সে মাসে 30,000 টাকা। তাহলে ওনার কম সম্পদ থেকেও কিন্তু উনি ওনাকে ওর সম্পদটাকে ঠিক করে ইউটিলাইজ করতে পারছেন, মানে সম্পদটাকে ঠিক করে ব্যবহার করতে পারছেন, ফলে ওনার ইনকামটা কিন্তু বেশি হচ্ছে। তাহলে দেখো সম্পদ থাকার ওই ব্যাপার না, সম্পদটাকে তোমার ট্রান্সফর্ম করতে হবে, ইনকামে তোমার পরিবর্তন করতে হবে, সম্পদ থেকে তোমার ইনকাম আনতে হবে। তাই বর্তমান অর্থনীতি বলছে যে ওয়েলথ ইজ নট সো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যেমন তুমি তোমরা জানো যে বিশ্বের যে আফ্রিকার অনেক দেশ আছে বা ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে যাদের কাছে প্রচুর সম্পদ আছে, প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, কিন্তু ওরা এই রিসোর্সটাকে ইউটিলাইজ করতে পারছে না। তোমরা ভাবো না যে যখন আমরা যখন পরাধীন ছিলাম ব্রিটিশরা কি করতো, ভারত থেকে ভারতের বিভিন্ন সম্পদ, প্রাকৃতিক সম্পদ বলো, খনিজ সম্পদ বলো, সব নিয়ে যেতেন, হ্যাঁ, তারপর কটন বলো, সব নিয়ে যেতেন, নিয়ে কি করতো তারা ওই সম্পদগুলি দিয়ে তার দ্রব্য বানাতো, দ্রব্য, এই দ্রব্যগুলো কিন্তু আবার আমাদের কাছে বিক্রি করতো। তাহলে লক্ষ্য করো আমাদের তখনকার ইন্ডিয়াতে সম্পদ ছিল, কিন্তু সম্পদটাকে আমরা ইউটিলাইজ করতে পারিনি, ব্রিটিশরা ইউটিলাইজ করে দ্রব্য বানিয়েছে, এবং দ্রব্য বানিয়ে সে দ্রব্যটা কিন্তু আমাদের কাছে বিক্রি করেছে আবার। তাহলে লক্ষ্য করো ধনী কি হয়েছে, আমরা হয়েছি না ব্রিটিশরা হয়েছিল এই সম্পদটি ইউটিলাইজ করে? অফকোর্স ব্রিটিশরা হয়েছিল। সুতরাং সম্পদ থাকে না বড় কথা না, সম্পদটাকে ইউটিলাইজ করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে আমি দেখো ওয়েলথ, তোমাদের ওয়েলথ সম্পদ, এই ওয়েলথটাকে রূপান্তর করতে হবে কিসে? গুডস বা প্রোডাক্ট, গুডসে রূপান্তর করতে হবে। মানে তোমাদের এই সম্পদটাকে তোমরা ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে একটা ইকোনমির কি হবে? ইনকাম সৃষ্টি হবে, ইনকাম। মানে একটা ইকোনমিতে আয় হবে এবং সঙ্গে আরো সম্পদ ক্রিয়েট হবে, সঙ্গে আরো সম্পদ ক্রিয়েট হবে। এখন যদি তোমাকে আমি সিম্পল একটা কথা বলি, তুমি তো বলো তো সম্পদ কি? সে একজন টিচারের কাছে ওনার এই প্যান্ট্রি সম্পদ, কারণ ওইটা ইউটিলাইজ করি কিন্তু ওনার ইনকামটা করছেন, ঠিক আছে? একজন রিক্সাওয়ালার কাছে ওনার রিক্সাটাই কিন্তু সম্পদ। সুতরাং সম্পদ বলতে সেটাই বোঝায় যে জিনিসটার ভ্যালু আছে, যে জিনিসটাকে ইউটিলাইজ করে ইনকাম করা যায়, এটি কিন্তু সম্পদ, ঠিক আছে? সম্পদ অনেক টাইপের হতে পারে, প্রাকৃতিক সম্পদ হতে পারে, মানব সম্পদ হতে পারে, ক্যাপিটাল আছে, অনেকগুলো আছে, আমরা দেখবো আস্তে আস্তে। সম্পদ কিন্তু অনেক ধরনের হতে পারে, যন্ত্রপাতি হতে পারে সম্পদ, সে তোমার কাছে 500 টাকা আছে, এটা তোমার কাছে সম্পদ। তো সম্পদ কিন্তু অনেক ধরনের হতে পারে, এই সম্পদটাকে ইউটিলাইজ করে তোমার গুডস বানাতে হবে, এই গুডস থেকে বিক্রি করে আবার তোমার ইনকাম করতে হবে এবং আরও সম্পদ তৈরি করতে হবে। তো এভাবে একটা ইকোনমি কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে, সম্পদ থেকে দ্রব্য, দ্রব্য থেকে ইনকাম। বুঝালো ব্যাপারটা কি বলছি আমি? সম্পদ আছে, আমি একটা, আমি কিন্তু সম্পদ, মানব সম্পদ, এই সম্পদটাকে ইউটিলাইজ করে এই সার্ভিস দিচ্ছে আমি। এখন যে কথা বলছি এটা কি বলছি? এটা গুডস অ্যান্ড সার্ভিস, এখানে বলতে পারো গুডস অ্যান্ড সার্ভিস, সার্ভিসেস মানে সুদ্রব্য না সেবা। আমি আমি যেটা এখন কাজ করছি এটা হলো সেবা, যদিও এটার বিনিময়ে কিছু পাবো না, কিন্তু তবুও সেবা দিচ্ছি, ঠিক আছে? তো গুডস অ্যান্ড সার্ভিসেস, সেটা বলে কি হচ্ছে? আমাদের ইনকাম হচ্ছে, সঙ্গে আমার আরও সম্পদ তৈরি হচ্ছে। ইভেন গুডউইল, আমি যে ভালো বলাই তো আমার গুডউইল হবে, সেটাও কিন্তু আমার জন্য একটা সম্পদ, ঠিক আছে? তাহলে ওয়েলথ, গুডস অ্যান্ড সার্ভিসেস, ইনকাম অ্যান্ড ওয়েলথ। তো সম্পদ দিয়ে কিন্তু সম্পদ হয়, মাঝখানে আমার একটা জিনিস তৈরি করতে হয়, এটা 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 বলে রূপান্তর। এই সম্পদটাকে কি হচ্ছে? রূপান্তর হচ্ছে, রূপান্তর। তোমরা সেই এই কনসেপ্টগুলো বইয়ে পাবে, আমি ডাইরেক্ট বই থেকে কথাগুলো বলছি। আচ্ছা এবার 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 চলো চলে আসি, আমরা বলছিলাম যে এই যে গুডস তৈরি হয় ইকোনমিতে, এই গুডস অনেক রকমের হতে পারে। আচ্ছা তোমরা বলো তো দেখি, এই যে সম্পদ, এই সম্পদের মালিককে, এই যে সম্পদ আছে ইকোনমিতে, মালিককে, মালিক হলো একটা সেক্টর, একটা একটা ক্ষেত্র। কোন ক্ষেত্র? এটা হলো পারিবারিক ক্ষেত্র, মানে হাউস হোল্ড সেক্টর, পরিবারিক মানে পরিবার আর কি, পরিবার হলো একটা মালিক, হাউস হোল্ড সেক্টর।
এই সম্পদটা মালিককে হাউজহোল্ড সেক্টর, এই সম্পদটাকে যে গুডস বানায় যে এই থেকে যে দ্রব্য বানায় এটা কে বানায়? আমরা বানাই না, কিন্তু হাউজহোল্ড সেক্টর বলতে সেমন করে আমরা, এটা কিন্তু আমরা বানাই না, কে বানায়? এটা বানায় প্রডিউসিং সেক্টর, উৎপাদক, প্রডিউসিং সেক্টর। আমি কালকে বলছিলাম ইকোনমিতে চারটা সেক্টর আছে, একটা হলো হাউজহোল্ড সেক্টর, একটা হলো প্রডিউসিং সেক্টর, আর দুইটা হলো গভর্নমেন্ট আর বিদেশি ক্ষেত্র। আচ্ছা, তাহলে এই সম্পদের মালিক হলো হাউজহোল্ড সেক্টর, এই সম্পদটা ওরা ওনার কাছে বিক্রি করে, প্রডিউসিং সেক্টরের কাছে বিক্রি করে, বিক্রি করে ওরা কি করে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করে, মানে দ্রব্য তৈরি করে। আচ্ছা, এবার আমরা দেখে নিই এই যে দ্রব্য, এই দ্রব্যটা কয় প্রকার, ঠিক আছে? মানে একটা ইকোনমিতে যে দ্রব্য তৈরি হয়, দ্রব্য কিন্তু এক রকমের হয় না, অনেক ধরনের দ্রব্য হয়, দ্রব্যটি কত কত ধরনের একটু দেখে নিই। দ্রব্যের ধরন, সে গুডস, তোমরা তো শুনেছ যে তুলা, তুলা কে গ্রো করে? ফার্মার, নো ডাউট। তো তুলা কে করছে? ফার্মার। ফার্মের তুলাটাকে কি করছে? বিক্রি করছে, একটা কটন মিলে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে ওই তুলাটা দেবরা কি করবে? সুতা তৈরি করবে, সুতা। আবার ওরা কি করছে? সুতা তৈরি করে, কি করছে? টেক্সটাইল বিক্রি করছে, টেক্সটাইল মিল, যে কাপড় তৈরি করে ওর কাছে বিক্রি করছে। তো এই সুতাটা দিয়ে কি তৈরি হবে? কাপড় তৈরি হবে, কাপড়, কটন, কটন টু ইয়ার্ন, ইয়ার্ন টু ক্লথ। তাহলে এই তুলাটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে সুতা হচ্ছে, সুতাটা ট্রান্সফর্ম হয়ে আবার কাপড় হচ্ছে। তো দেখো এই যে সম্পদটা, তুলা সম্পদটা ফাইনালি কি হচ্ছে? কাপড়, প্রোডাক্টটা হচ্ছে কাপড়। তাহলে তোমরা আমাকে একটা সিম্পল কথা বলো যে এই সম্পদগুলির মধ্যে ফাইনাল কোনটা প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট কোনটা, যেটা ফাইনাল লাস্ট যে তৈরি হচ্ছে এটা হলো ফাইনাল প্রোডাক্ট, এই যে কাপড় এটা হলো ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট বা ফাইনাল গুডস, এটা হলো ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট বা বাংলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, চূড়ান্ত, চূড়ান্ত, চূড়ান্ত দ্রব্য মানে ফাইনাল প্রোডাক্ট। তাহলে এই দুইটা কি, তুলা সুতা, এগুলি কি? এগুলো কিন্তু ফাইনাল প্রোডাক্ট নয়, এগুলি কি? এগুলো হলো মধ্যবর্তী দ্রব্য, মানে মাধ্যমিক দ্রব্য আমরা বলি, বা প্রাথমিক দ্রব্য বলতে পারি, এটা প্রাথমিক, এটা মাধ্যমিক, এটা ইংরাজিতে বলে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট গুডস। তুলা আর সুতা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মানে মাঝখানে তুলা সুতা আছে, ফাইনালি এটা কাপড় হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই তুলা সম্পদটা কিন্তু ফাইনালি কাপড় হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই প্রথম দুই যে পদার্থ দুইটা আছে, যে গুডস দুইটা আছে, এটা কিন্তু এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস, আর লাস্ট যে ব্যাপারটা এটা হলো কাপড়, সেটা হলো ফাইনাল গুডস। তাহলে তুমি দেখতে পাচ্ছ একটা প্রোডাকশন কিন্তু একটা চেইন, চেইনের মাধ্যমে একের পর এক প্রোডাকশন হচ্ছে, তুলা সুতা কাপড়। তাহলে আমি বল দেখতে পারবো যে গুডস বেসিক্যালি টু টাইপস, প্রথমটা হচ্ছে আমার তাহলে কি ফাইনাল গুডস, বাংলাটা কি বললাম চূড়ান্ত দ্রব্য, ফাইনাল গুডস, আর একটা কি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, এটা বাংলাটা হলো মাধ্যমিক বা প্রাথমিক দ্রব্য, ফাইনাল গুড, ইন্টারমিডিয়েট গুডস। আচ্ছা, এবার দেখো এই যে ফাইনাল গুডটা, এই ফাইনাল গুডটার বৈশিষ্ট্য কি? দিস ফাইনাল গুড ইজ রেডি ফর কনজামশন, কিন্তু এটা কনজামশন মানে কি, এটা ডাইরেক্ট বুক করা হয়, সরাসরি বুক করা হয়। তাহলে এই যে কাপড়টা, কাপড়টা কিন্তু মানে প্রোডাকশন প্রসেসে বেরিয়ে বের হয়ে এটা কিন্তু মার্কেটে চলে আসে, ফাইনাল গুডসটা অলরেডি মার্কেটে চলে আসে, এটা কিন্তু আর ফার্দার প্রডিউস হয় না, কিছু রূপান্তর হয় না। কিন্তু ইন্টারমিডিয়েট যে গুডসটা, সেটা কিন্তু দিস ইজ নট ফর ফাইনাল কনজামশন, দিস ইজ ফর ফাইনাল কনজামশন, বাট দিস ইন্টারমিডিয়েট গুডস ইজ নট ফর ফাইনাল কনজামশন, দিস ইজ ফর ফার্দার প্রোডাকশন, মানে এই জিনিসটা দিয়ে আমি আবার অন্য জিনিস বানাবো, মানে ইন্ডাস্ট্রি কে বানাবে? আমি না, ইন্ডাস্ট্রি বানাবে, ইন্ডাস্ট্রি আবার ফার্দার অন্য একটা জিনিস বানাবে, ঠিক আছে? তাহলে ইন কেস অফ ফাইনাল গুডস ট্রান্সফরমেশন ইজ নট পসিবল, মানে রূপান্তর হয় না ফাইনাল গুডটা, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমরা রূপান্তর দেখি, মানে তুলা
তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়। তাহলে তুলা আর সুতা হলো এখানে আর কাপড় হলো এখানে, বুঝা যাচ্ছে? তাহলে এই এই দ্রব্যটার ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্ম হয়, আর এটার ক্ষেত্রে ট্রান্সফর্ম হয় না, বোঝা গেল? এটা হলো রেডি ফর ফাইনাল, ফাইনাল ফাইনাল কনজাম্পশন, বুক করার জন্য রেডি। এক্সাম্পল দিব কি আমরা ফাইনাল গুডস থেকে, এক্সাম্পল সে প্যান্টটা ফাইনাল গুডস, তারপর চাল ফাইনাল গুডস, ফিশ মাছ ফাইনাল গুডস। তো যেসব দ্রব্যগুলো খাদ্য দ্রব্য, যেগুলো খাদ্য সামগ্রী, এগুলো ফাইনাল গুডস, কাপড় চোপড় এগুলো ফাইনাল গুডস, কারণ যেগুলো আমরা বাজারে দেখতে পাই মোটামুটি এগুলো কিন্তু ম্যাক্সিমামই ফাইনাল গুডস। আর ইন্টারমিডিয়েট গুডস মানে কিন্তু এগুলি না। নর্মাল ইন্টারমিডিয়েট গুডস কোনগুলি হয়, এগুলি কে ইউজ করে ইন্টারমিডিয়েট গুডসগুলো? ফাইনাল গুডটা কে ইউজ করে? ফাইনাল গুডটা ইউজ করে আমরা, মানে পরিবার, তাহলে হাউস হোল্ড সেক্টর করে ফাইনাল গুড ইউজ। সঙ্গে এই ফাইনাল গুডটা কিন্তু ইন্ডাস্ট্রি ইউজ করে, এই ফাইনাল গুডটা কিন্তু প্রডিউসিং সেক্টর ইউজ করে, শুধু আমরা না, ঠিক আছে? এই জিনিসটা যেমন আমরা তো করি, আবার কিন্তু প্রডিউসিং সেক্টরও করে। কিন্তু এই যে গুডটা ইন্টারমিডিয়েট গুডসটা, সেটা কিন্তু আমরা ইউজ করি না। ইন্টারমিডিয়েট গুডসের এক্সাম্পল হলো মেশিন, হ্যাঁ, বা টুলস যন্ত্রপাতি, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট গুডসের এক্সাম্পল। এটা কে ইউজ করে? এটা সরাসরি ইউজ করে ফার্ম বা ইন্ডাস্ট্রি। সো ইট ইজ ইউজ বাই অনলি প্রডিউসিং সেক্টর, আর ফাইনাল গুডস ইজ ইউজ বাই হাউস সেক্টর অ্যাজ ওয়েল এস প্রডিউসিং সেক্টর। আচ্ছা, তাহলে ফার্দার কিছু ডিভিশন আছে এই গুডসগুলোর? ইয়েস, ফার্দার ডিভিশন আছে। ফাইনাল গুডসটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ভোগ্য দ্রব্য, বাংলা বলে ভোগ্য দ্রব্য, মানে কনজিউমার গুডস, কনজিউমার গুডস, কনজিউমার গুডস, ঠিক আছে, বাংলা বলে ভোগ্য দ্রব্য। এটাকে ভাগ করা যায় আর একটা নাম আছে এটার মধ্যে, ক্যাপিটাল গুডস, মূলধনি দ্রব্য, ক্যাপিটাল গুডস, কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস। কনজিউমার গুডস বাংলা হলো ভোগ্য দ্রব্য, হ্যাঁ, যেটা হাউস হোল্ডরা বুক করে। আর ফাইনাল ক্যাপিটাল গুডস যেটা, এটা কে বুক করে? ইন্ডাস্ট্রি, প্রডিউসিং সেক্টর, ইন্ডাস্ট্রি, ফার্ম, এটা বুক করে ক্যাপিটাল গুডস। ফাইনাল গুডস, কনজিউমার গুডস এক্সাম্পল কি? কাপড় চোপড়, তারপর ধরে নাও আমাদের খাওয়ার দ্রব্য, খাওয়ার জিনিস, ঠিক আছে, সে ধরে নাও একটা ফিল্ম, কনজিউমার গুডস। সেমন করে ডাক্তারের সেবা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, ওষুধ লেখে দেয়, সেটাও কিন্তু কনজিউমার গুডস, ঠিক আছে? আর কিন্তু ক্যাপিটাল গুডস হলো কোনগুলো? যেগুলো ইন্ডাস্ট্রি ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডাস্ট্রি, এখন দেখো ইন্ডাস্ট্রি কীভাবে ইউজ করে এটাকে, ক্যাপিটাল গুডস। তাহলে দেখো, এই ক্যাপিটাল গুডসকে ইন্ডাস্ট্রি ইউজ করে, আবার ইন্টারমিডিয়েট গুডসকেও ইন্ডাস্ট্রি কিন্তু ইউজ করে। কিন্তু আমি কী বলছিলাম, ইন্টারমিডিয়েট গুডসের ক্ষেত্রে রূপান্তর হয়, রূপান্তর, রূপান্তর মানে ট্রান্সফরমেশন। কীভাবে ট্রান্সফরমেশন হয়? তুলার থেকে সুতা, সুতার থেকে কাপড়, তো সুতাটা কাপড় হচ্ছে। কিন্তু এই যে ক্যাপিটাল গুডস, এটা কিন্তু কোনো ট্রান্সফরমেশন হয় না, রূপান্তর এখানে পসিবল হয় না, রূপান্তরটা এখানে কিন্তু হয় না। তাহলে এটা কী কাজে ইউজ হয়, ক্যাপিটাল গুডসটা কী কাজে ইউজ হয়? ক্যাপিটাল গুডস এক্সাম্পল হলো মেশিন, যেমন মেশিনগুলো আনি আমরা, মেশিনগুলিকে আমরা চেঞ্জ করি, একটা কোম্পানি কি মেশিন এনে চেঞ্জ করবে? নিশ্চয়ই করবে না। যেমন ক্যামেরা, ক্যামেরা কি, যে ক্যামেরা যে ছবি, ছবি তুলে বিক্রি করে, এই ছবিটা ক্যামেরা কি উনি চেঞ্জ করে? ক্যামেরাটা উনি ডাইরেক্টলি ইউজ করে, মানে ওনার কাছে ক্যামেরাটা ফাইনাল গুডস, কিন্তু উনি এটাকে ব্যবসা করে, এটাকে ইউজ করে ব্যবসা করছে, ইনকাম করছে। সুতরাং ক্যাপিটাল গুডস হলো এই মেশিন, টুলস, এগুলো হলো ক্যাপিটাল গুডস, যেগুলিকে ইউজ করে ইনকাম করা হয়, ফার্দার প্রোডাকশন করা হয়। এটাকেও প্রোডাকশনের কাজে ইউজ করে, কিন্তু এটা হলো ফার্দার প্রোডাকশন, ঠিক আছে? এটা ফার্দার প্রোডাকশন, এটা ফার্দার প্রোডাকশন, কিন্তু এই ক্ষেত্রে রূপান্তর হয়, এক্ষেত্রে রূপান্তর হয় না। ক্লিয়ার ব্যাপারটা? তো গুডস, আমি আবার বলছি, গুডস দুই ধরনের, ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস। ফাইনাল গুডস হলো চূড়ান্ত দ্রব্য, যেটাকে আমরা সরাসরি বুক করি, আর এটাকে ইন্ডাস্ট্রিরা ইউজ করে। কেন ইউজ করে? আবার এটা অন্য একটা দ্রব্য বানায়, তুলা, তুলা থেকে সুতা, এগুলো হলো ইন্টারমিডিয়েট গুডস, কিন্তু কাপড়টা ফাইনাল গুডস। আচ্ছা, ফাইনাল গুডস দুই ধরনের হয়, একটা কনজিউমার গুডস, যেটা পরিবাররা বুক করে, আর একটা হলো ক্যাপিটাল গুডস, মানে মেশিন টেশিন, যেটা আবার ইন্ডাস্ট্রি বুক করে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি এটা নিয়ে কী করে? এটা ইন্ডাস্ট্রি মেশিনটাকে চেঞ্জ করে না, মেশিনটাকে ইউজ করে অন্য জিনিস তৈরি করে, কাপড় তৈরি, কাপড়ের মেশিন ক্যাপিটাল গুডস, ঠিক আছে? কিন্তু বুঝাচ্ছে, কাপড়ের মেশিনটা কিন্তু ক্যাপিটাল গুডস।
যে সুতা দিয়ে কাপড় তৈরি করে সুতাটা হলো ইন্টারমিডিয়েট গুডস, আর যে দোপড়ে তৈরি হয় কাপড় এটা হলো ফাইনাল গুডস। তো এটা হলো মেশিনটা হলো ক্যাপিটাল গুডস, সুতাটা হলো ইন্টারমিডিয়েট গুডস, আবার যে কাপড়টা তৈরি হয় এটা কিন্তু ফাইনাল গুডসের মধ্যেই পড়বে, যেটা নাকি আমরা বুক করি, কনজিউমারে বুক করে। আশা করি মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা নেক্সট চলে আসো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আমরা বলছিলাম সেকেন্ড একটা কনসেপ্ট আছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বাংলা বলছে বিনিয়োগ। আচ্ছা এখানে যে ইনভেস্টমেন্ট বলছে এটা কিন্তু দেশের ইনভেস্টমেন্ট কথা বলছে, হোল ইকোনমির ইনভেস্টমেন্টের কথা বলছি, বাংলা বলছি আমরা বিনিয়োগ। দেশের যখন ইনভেস্টমেন্ট হবে এটাকে টোটাল যে ইনভেস্টমেন্ট থাকে এটাকে আমরা বলি গ্রস ইনভেস্টমেন্ট, মানে মোট বিনিয়োগ, গ্রস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, মানে মোট বিনিয়োগ। আচ্ছা তুমি কি বলতে পারো যে একটা দেশ কিসের জন্য ইনভেস্ট করে, একটা দেশ কিসের কিসের প্রতি ইনভেস্ট করে, কোথায় ইনভেস্ট করে? দেশ বলতে দেশের যে মানে ফার্ম সবগুলি মিলেই, মানে দেশের যে ইনভেস্টমেন্টটা হয় কিসের জন্য ইনভেস্টমেন্ট হয়? একটা কারণ ইনভেস্টমেন্ট হয় সেটা হলো টু পারচেজ ক্যাপিটাল গুডস। তুমি দেখবে বইয়ের মধ্যে ডেফিনেশন আছে, বইয়ের মধ্যে আছে মূলধনী দ্রব্য ক্রয় করার জন্য যা করা হয় এটাই হলো গ্রস ইনভেস্টমেন্ট। মূলধনী দ্রব্য ক্রয়ের জন্য যা করা হয় সেটা হলো গ্রস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই যে ইনভেস্টমেন্টটা করা হয় ইনভেস্টমেন্ট দুইটা ভাগ আছে, একটাকে বলা হয় নেট ইনভেস্টমেন্ট, একটা বলা হয় নেট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আর একটাকে বলা হয় রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টের দুটা ভাগ, একটা হলো নেট ইনভেস্টমেন্ট আর একটা হলো রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা সে আমাদের কাছে যে মেশিনগুলো থাকে, এটা ফার্মের কাছে যে মেশিনগুলো আছে, মেশিনগুলো সবসময় কি ঠিক থাকে? সবসময় ওকে থাকে, এগুলিকে ঠিকঠাক করতে হয় না? অবশ্যই করতে হয়। তো প্রতি বছর কিছু না কিছু ঠিকঠাক করতে হয়, এটাকে ইংরেজি বলে ওয়ার্স অ্যান্ড টিয়ার্স, মানে কিছু ঠিক করতে হয়, অনেক সময় এটাকে চেঞ্জও করতে হয়। সে যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে বলা হয় রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্ট। এটাকে আর একটা নাম আছে, এটাকে বলা হয় ডিপ্রেসিয়েশন। কি বলা হয়? ডিপ্রেসিয়েশন, বাংলাকে বলা, বাংলাতে বলা হয় অবচয়, 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 ডিপ্রিসিয়েশন মানে অবচয়। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা কেন করা হয়? শুধুমাত্র এই পুরানো মেশিনগুলোকে ঠিকঠাক করার জন্য বা পুরানো মেশিনকে চেঞ্জ করার জন্য সেই ইনভেস্টমেন্টটা করা হয়। ক্যাপিটাল গুডস মানে মেশিন কেনা, মেশিন কেনা। মেশিন কেনার মধ্যে একটা একটা পার্ট আছে যে মেশিনকে ঠিক করো, এটা একটা কেনার মধ্যেই পড়ে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইনভেস্টমেন্ট যেটাকে নেট ইনভেস্টমেন্ট বলছি সেটা হলো নতুন মেশিন কেনার জন্য, নিউ ক্যাপিটাল গুডস কেনার জন্য। তো এটা হলো নিউ মেশিন তৈরি কেনার জন্য। ঠিক আছে, আর এটা হলো ঠিক করার জন্য, ডিপ্রিসিয়েশন অবচয়ের জন্য ইনভেস্টমেন্টটা। তাহলে গ্রস টোটাল ইনভেস্টমেন্টটা দুইটা পার্ট, একটা নতুন মেশিন কিনা আর একটা হলো পুরান মেশিন ঠিক করো। ঠিক আছে, এটাকে বলো একসঙ্গে গ্রস ইনভেস্টমেন্ট, মানে ক্যাপিটাল গুডসের জন্য যেটা ইনভেস্ট। ক্যাপিটাল গুডস মানে কি? কি মূলধনী দ্রব্য, মানে যে দ্রব্যগুলো ইউজ করে আমরা অন্য জিনিস তৈরি প্রোডাকশন করবো। ঠিক আছে, যেমন কাপড়ের মেশিন, এই মেশিন টেশিন এইসব জিনিস আর, কাপড়ের মেশিন, গাড়ি ঘোড়া হতে পারে, এসবটা কিন্তু ক্যাপিটাল গুডসের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে একটা দেশ কেন ইনভেস্ট করে টোটাল ইনভেস্টমেন্টটা, এটা গ্রস, মানে গ্রস ইনভেস্টমেন্ট বলে, সেটা করে ক্যাপিটাল গুডস কেনার জন্য, মানে মেশিন কেনার জন্য। মেশিনকে আবার দুইটা পার্ট, একটা হলো পুরান মেশিন ঠিক করা আর একটা হলো নতুন মেশিন ক্রয় করা। এটাকে বলে নেট ইনভেস্টমেন্ট, এটাকে বলা হয় অবচয়, ডিপ্রিসিয়েশন। তাহলে আমি ডিপ্রিসিয়েশন কী বলতে পারবো? ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস নেট ইনভেস্টমেন্ট। তো আমি লিখিনি এটা, ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস নেট ইনভেস্টমেন্ট, মনে রাখবে একটু। ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস নেট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা গেল ইনভেস্টমেন্ট একটা পার্ট ছোট্ট। এটা বই আরও আছে, একটু দেখে নিও, সময় কম তাদের সাথে। আচ্ছা নেক্সট আমরা একটা টপিক বলছিলাম করব, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা এখন যদি বলি যে এখন তোমার পকেটে কত কত টাকা আছে, সে তুমি বললো স্যার এখন তো আমার পকেটে 500 টাকা আছে, অ্যাট দিস টাইম আই হ্যাভ
500. এখন যদি বলি তোমাকে তোমার বাবা প্রতি মাসে কত টাকা করে দেয়, তুমি বলবে পকেট খরচ হিসাবে, আমাকে হ্যাঁ, তুমি বলবে প্রতি মাসে বাবা আমাকে 300 টাকা করে দেয় এজ এ পকেট মানি। তো রাইট না তোমার কত আছে 500 টাকা। তো এট দিস ভেরি মোমেন্ট ইউ হ্যাভ রুপিস 500, মানে এটা হলো পয়েন্ট অফ টাইম, এই পয়েন্টটা তোমার কাছে আছে। তো দিস ইজ কল পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, একটা পার্টিকুলার টাইমে তোমার কাছে কত আছে, আজকে বুধবার, আজকে 15 তারিখ, আজকে তোমার কাছে আছে 500 টাকা, এই সময় তোমার কাছে আছে 500 টাকা, কিন্তু তোমার বাবা প্রতি মাসে তোমাকে 300 করে দেয়, ঠিক আছে, পকেট মানি হিসাবে। তো এটা হলো পিরিয়ড, একটা পিরিয়ড এক মাসে, প্রতি মাস মানে একটা পিরিয়ড ধরে ধরে, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তো আমাদের দেশও একটা ইন্ডাস্ট্রির কাছে, পুরো বা পুরো দেশের কাছে, যে এখন যে মেশিন টেশিন যে গুডসগুলো আছে, ক্যাপিটাল গুডস যেগুলো আছে, মানে মূলধনী দ্রব্য যেগুলো আছে, সেইটার দাম মনে করো 500 কোটি টাকা। তো এখন কত আছে 500 কোটি টাকা, কিন্তু গভর্নমেন্ট ভাবলো বা পুরো ফান্ড ভাবলো যে প্রতি বছর আমরা 300 কোটি টাকা করে ইনভেস্ট করব নতুন মেশিন কেনার জন্য বা পুরানো মেশিন ঠিক করার জন্য, 300 কোটি টাকা করে 300 crore করে। এখন কত আছে মেশিন, এখন মেশিন আছে নাও মেশিন আছে কত 500 কোটি টাকা ইন্ডিয়াতে, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট। কিন্তু প্রতি বছর 300 কোটি টাকা করে নতুন নতুন ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে। তো এখন যেটা আছে এটাকে বলা হয় স্টক, আমরা বাংলা বলি মজুদ, এটাকে আরেকটা নাম বলো ক্যাপিটাল স্টক। স্টক মানে এখানে ক্যাপিটাল স্টক, মেশিন তো সেই জন্য ক্যাপিটাল স্টক, ঠিক আছে। এটা একটা জিনিস কনফিউশন, ক্যাপিটাল বলতে কিছু মেশিন না, রাস্তাঘাট বিল্ডিং গাড়িগুলো সব কিন্তু ক্যাপিটাল গুডস, হ্যাঁ, মূলধনী দ্রব্য যেটাকে ইউজ করে প্রোডাকশন করা হয়, যেমন একটা প্রোডাকশন করতে কিন্তু গাড়ির দরকার লাগে, ঠিক আছে, মাল আসা নেওয়ার জন্য, সুতরাং সেটাও কিন্তু মূলধনী দ্রব্যই মধ্যে পড়ে, শুধু মেশিন না কিন্তু সবকিছুই। তাহলে এখন যে 500 কোটি টাকা জিনিস আছে, মেশিন আছে, এটাকে বলা হয় স্টক, কিন্তু নতুন করে যে ইনভেস্টমেন্ট হবে প্রতি বছর, এটা কিন্তু প্রতি বছর হিসাবে এভরি ইয়ার, ঠিক আছে, এটা বলা হয় ফ্লো, মানে প্রবাহ, বাংলা বলা হয় প্রবাহ, এটাকে বাংলা বলা হয় মজুদ, মজুদ আর প্রবাহ, ঠিক আছে। মনে করো 2000 সনের শুরুতে, ঠিক আছে, আমাদের কাছে স্টক ছিল কত টাকা, মনে করো 500 কোটি টাকার, ঠিক আছে, 2000 সন শুরুতে কি বলছেন আমি, 2000 না 2020, 2020-এর শুরুতে আমাদের কাছে স্টক ছিল 500 কোটি টাকা, কিন্তু এই বছর শেষ হতে হতে, মানে 2020-এর এন্ডিংয়ে, এটা হলো ওপেনিংয়ে, এটা হলো এন্ডিংয়ে, স্টকটা হয়ে গেল মনে করো 630 কোটি টাকা, 630 crore। তাহলে তুমি বলতে পারো নতুনভাবে কত ইনভেস্টমেন্ট হয়েছে আমাদের ইকোনমিতে এক বছরে, 2020-এর শেষে আর শুরুতে, জানুয়ারি মাস আর ডিসেম্বর মাস, দেখো 630 হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটা হলো ওপেনিং। তো স্টক ছিল প্রথমে 520, এখন হয়েছে 630। তো চেঞ্জ ইন স্টক, কত হলো 630 মাইনাস 520, মানে 110। এটি হলো আমাদের ফ্লো, মানে এবার সাধারণ আমাদের ইকোনমিতে এত টাকার জিনিস কিনা হলো নতুন মেশিন, তো এটাকে বলা হয় চেঞ্জ ইন স্টক, মানে ফ্লো, এই ফ্লো হলো এই জায়গাটা 110 crore। তো বোঝা যাচ্ছে স্টক মানে কি, স্টক মানে একটা পার্টিকুলার পয়েন্টে তোমার কাছে যা আছে এটা হলো স্টক, ঠিক আছে, আর নতুনভাবে তুমি যা ইনভেস্ট করছো একটা পার্টিকুলার সময়ে, সে 1 ইয়ার হতে পারে, 1 মাস হতে পারে, 1 দিন হতে পারে, একটা পার্টিকুলার সময় ধরে ধরে, সেটা হবে ফ্লো, বোঝা গেছে। তাহলে আমাদের ইকোনমিতে 110 কোটি টাকার ফ্লো এসছে, মানে মেশিন কেনা হয়েছে নতুনভাবে, ঠিক আছে, এ হলো স্টক ফ্লো আর চেঞ্জ ইন স্টক, এসবগুলো ছোটো ছোটো কনসেপ্ট, এগুলো তো মেইন কিছু না, সব ছোটো ছোটো কনসেপ্ট, এগুলোর বেস করে আমরা কিন্তু বাকিগুলো পড়ব। আচ্ছা এবার চলে আসে আমাদের মডেলটা, সময় আমাদের খুব কম, মডেল, ঠিক আছে। আচ্ছা মডেলটা যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস তোমাকে একটু বলে নিই,
এই যে মডেলটার নাম, পার্টিকুলারটার নাম আছে, এই মডেলটার নাম হলো ম্যাক্রো ইকোনমিক মডেল। হ্যাঁ, সামষ্টিক অর্থনৈতিক মডেল, ম্যাক্রো ইকোনমিক মডেল তোমরা বইয়ে পাবে, সামষ্টিক অর্থনৈতিক মডেল। বা এটার আরেকটা নাম দেওয়া যায়, এটাকে বলা হয় সার্কুলার ফ্লো অফ মানি, সার্কুলার ফ্লো অফ মানি, সার্কুলার। তোমরা পড়েছো ক্লাস ইলেভেন এটা, সার্কুলার ফ্লো অফ মানি। আর বাংলা বলা হয় আয়ের বৃত্তাকার প্রবাহ, আয়ের বৃত্তাকার প্রবাহ, আয়ের বৃত্তাকার প্রবাহ। এই মডেলটাকে এই নামে জানা যায়, বা এই যে মডেলটা একটা নামেও জানা যায়, টু সেক্টর ইকোনমিক মডেল। এটাকে টু সেক্টর ইকোনমিক মডেলও বলে, সার্কেল ফ্লো অফ ইনকাম মডেলও বলে। হ্যাঁ, এটাকে এই নামে জানা যায়। বা একটা নাম দেওয়া যায় সরল অর্থনৈতিক মডেল, বাংলা বলি সরল অর্থনৈতিক মডেল, সিম্পল ইকোনমি মডেল, এটাকে সব এই নামে জানা যায়। তো চলো দেখি মডেলটা কি। আচ্ছা, তোমরা কি সেটা জানো, মডেলটা শুরু আমি বলছি একটু, এটা কি জানো তোমরা, ক্লাসে নেমে শুনেছো নিশ্চয়ই, ওপেন ইকোনমি কি আর ক্লোজড ইকোনমি কি, ওপেন ইকোনমি, ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। সেম করে ইন্ডিয়া, ইন্ডিয়া যখন একা ব্যবসা বাণিজ্য করে, একা থাকে, তখন ইন্ডিয়া একটা বাউন্ডারির মধ্যে থাকে, তখন এটা হলো ক্লোজড। মানে ইন্ডিয়ার সঙ্গে অন্য দেশের কোনো যোগাযোগ নেই, অন্য দেশের সঙ্গে কোনো ব্যবসা নেই, তখন এটা বলবো ক্লোজড। কিন্তু যখনই ইন্ডিয়া অন্য দেশের সঙ্গে বিজনেস করছে বা পুরো বিশ্বের সঙ্গে বিজনেস করছে, তখন কিন্তু ইন্ডিয়া হয়ে গেলো ওপেন। তাহলে বিজনেস যখন আসে, বিদেশি বাণিজ্য, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড যখন আসবে, তখন এটা হয়ে যাবে ওপেন, এর আগে কিন্তু এটা ক্লোজড। তাহলে এখন ইন্ডিয়া কি ওপেন ইকোনমি না ক্লোজড ইকোনমি? অফকোর্স ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি নট অ্যাট অল, কোনোভাবেই না। ইভেন পুরো বিশ্বে কিন্তু এখন ওপেন ইকোনমি, নট ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি বলতে এখন আর কিছু নেই, কারণ সব দেশে কিন্তু একে এক অপরের সঙ্গে বিজনেস করছে, ঠিক আছে? তো আমাদের যে মডেলটা, এটা কিন্তু ক্লোজড ইকোনমি মডেল, মানে মডেলটা ক্লোজড ইকোনমি, এটার সঙ্গে বিদেশি বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম আলো আমাদের মডেলটা হলো ক্লোজড ইকোনমি মডেল, ক্লোজড, ঠিক আছে? এটার মধ্যে ব্যবসা বাণিজ্য হবে না বিদেশের সঙ্গে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমরা নিশ্চয় শুনেছ, আমি কত দিনে বলেছি, তোমরা আগে শুনেছ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে, প্রোডাকশন মানে উৎপাদন, ফ্যাক্টরস মানে উপকরণ, উৎপাদনের উপকরণ। তোমরা কি বলতে পারো উৎপাদনের উপকরণ বলতে কি বুঝো তুমি? সবাই জানি আমরা এটা, উৎপাদনের উপকরণ মানে কি, চারটা জিনিস, এটা হলো ল্যান্ড, ল্যান্ড মানে জমি, লেবার শ্রমিক, ল্যান্ড লেবার, ক্যাপিটাল, ওই চলে এসছে ক্যাপিটাল মানে মেশিন, ক্যাপিটাল গুডস চলে এসছে আবার, ক্যাপিটাল মানে ওই মেশিন টেশিন রাস্তাঘাট এসব সব ক্যাপিটাল, ক্যাপিটাল বাংলা হলো মূলধন, আর লাস্ট ক্যাপিটাল স্টক যেটা বলছিলাম এই ক্যাপিটাল, আর লাস্ট হলো যে মালিক, অর্গানাইজেশন, অর্গানাইজেশন, অর্গানাইজেশন কি কাজ করে, বিজনেসটা করে, সব জিনিস কন্ট্রোল করে, বিজনেসটা কন্ট্রোল করে এবং রিস্ক নেয়, ঠিক আছে, ঝুঁকিটা নেয়, ঠিক আছে? তো উনি ঝুঁকি নিয়ে যে রিওয়ার্ডটা পায় এটাকে কি বলে, উনি যে ঝুঁকি নিচ্ছে আর বিনিময়ে যেটা পায় এটা, এটাকে বলা হয় প্রফিট, মুনাফা। ক্যাপিটাল যা ইনভেস্ট করছে ও কি পাচ্ছে, সুদ পাচ্ছে, ইন্টারেস্ট। আর লেবার কি পাচ্ছে, মজুরি পাচ্ছে মানে ওয়েজেস। আর ল্যান্ড কি পাচ্ছে, জমি, খাজনা পাচ্ছে, এটাকে বলে র্যান্ট, ঠিক আছে? এগুলি সব রিওয়ার্ড, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, চারটা হলো ফ্যাক্টর অফ প্রোডাকশন, বাংলা বলা হয় উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ। এই চারটা জিনিস নিয়ে আমরা উৎপাদন করা হয়, আরও জিনিস থাকে কিন্তু বেসিক্যালি আমরা চারটা ধরি। তারা যে রিওয়ার্ডগুলি পায় এটাকে বলা হয় প্রফিট, ইন্টারেস্ট, ওয়েজ, র্যান্ট। এটাকে একটা নাম আছে, এটাকে বলা হয় ফ্যাক্টরস পেমেন্ট, ফ্যাক্টরস পেমেন্ট, বা এটাকে আরেকটা নাম বলা হয় ফ্যাক্টর ইনকামও বলি কিন্তু আমরা, ফ্যাক্টর পেমেন্ট যেমন বলি আবার ফ্যাক্টর ইনকামও বলি। আচ্ছা তুমি বলো তো দেখি, এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এগুলি কে প্রোভাইড করে
ইকোনমিকে বলেছিলাম কতদিন, এগুলি কে প্রোভাইড করে, কে দেয় এগুলো? এগুলো দেয় হাউস হোল্ড সেক্টর, পরিবার ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র, ঠিক আছে? এগুলো কিন্তু পরিবার থেকে যায়, ঠিক আছে? কোথায় যায়? ইন্ডাস্ট্রিতে যায়, মানে প্রডিউসিং সেক্টরে যায়, ঠিক আছে? যেহেতু ওরা ওরা এগুলি দেয়, তাহলে ওরা বিনিময়ে কিছু পাবে, যেটা পাবে এটাকে বলা হয় ফ্যাক্টর পেমেন্ট বা ফ্যাক্টর ইনকাম, মানে উপকরণের আয়, মানে এগুলো দিয়ে আয় আয় হচ্ছে আর কি, এটা এটুই এটুই আয়টা, উপকরণের আয় বা এটাকে ফ্যাক্টর পেমেন্টও বলে, উপকরণের ব্যয়ও বলে, যাই হোক একই কথা। তাহলে এগুলো তোমরা একটু শিখে নাও, ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর হলো ফ্যাক্টর পেমেন্ট, এগুলো লাগবে এখন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা তোমরা ক্লাস ইলেভেনে শুনেছো নিশ্চয়ই, ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট। আচ্ছা, এমন কি হয়েছে না যে বিদেশ থেকে আমার জন্য একটা গিফট এসছে, আমার বন্ধু আছে বা আমার ভাই আছে, ভাই বোন আছে, কাকা আছে, ওটা মোবাইল পাঠিয়েছে, এই যে পাঠিয়েছে মোবাইলটা, এটার জন্য কি আমাকে কিছু দাম দিতে হবে? মোবাইলটার জন্য দিতে হবে না, নিশ্চয়ই দিতে হবে না। তুমি গভর্নমেন্ট তোমাকে স্টাইপেন্ড দিল, কত টাকা? 2000 টাকা। এর বিনিময়ে কি তোমাকে কিছু দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে না। গভর্নমেন্ট তোমাকে ওয়ান ওয়ে, এটা হলো ওয়ান ওয়ে মানে ট্রান্সফরমেশন, মানে একদিকে যায়, রূপান্তরটা একদিকে হয়। তো যেসব জিনিস তুমি পাচ্ছ কিন্তু এর জন্য তুমি দাম দিতে হচ্ছে না, সেটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট, ঠিক আছে? বাংলা বলা হয় হস্তান্তর আয়, হস্তান্তর আয় বা হস্তান্তর, এখানে পেমেন্ট যেহেতু বয় ব্যয়, হস্তান্তর ব্যয়, বা এটাকে আরেকটা নাম বলতে পারি ট্রান্সফার ইনকামও বলতে পারি, ট্রান্সফার পেমেন্ট যেরকম ট্রান্সফার ইনকামও বলতে পারি, এটাকে বলা হয় মানে একই কথা, হস্তান্তর আয় যে কথা ব্যয় একই কথা ঘুরিয়ে। তাহলে ট্রান্সফার পেমেন্ট মানে কি? মানে হলো এই যে পেনশন, হ্যাঁ, বা বর্তুকি, বা তোমার মনে করো স্টাইপেন্ড, বা কোনো গিফট, হ্যাঁ, বা কোনো কোনোখানে তুমি সাহায্য করে দিলে, এর বিনিময়ে কিন্তু তুমি কিছু পাচ্ছ না, তো তোমার এটা খরচ হচ্ছে, এই খরচটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। আর যে এটা রিসিভ করছে ওনার ক্ষেত্রে হবে ট্রান্সফার ইনকাম, ঠিক আছে? ট্রান্সফার পেমেন্ট আর ট্রান্সফার ইনকাম একই কথা ঘুরিয়ে ফিরিয়ে। বাংলা হচ্ছে হস্তান্তর আয় বা হস্তান্তর ব্যয়, পেমেন্ট মানে ব্যয়, আর যদি ইনকাম হয় তাহলে আয়। তাহলে এই কনসেপ্টগুলি আমি আবার মনে করে দিচ্ছি, একটা হলো ট্রান্সফার পেমেন্ট, একটা হলো ফ্যাক্টর অফ প্রোডাকশন, আর একটা হলো ফ্যাক্টর পেমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো ট্রান্সফার পেমেন্ট, ফ্যাক্টর পেমেন্ট, ফ্যাক্টর অফ প্রোডাকশন, এগুলো মনে রাখবে, তিনটে জিনিস। আচ্ছা, এবার আমরা সরাসরি মডেলটা চলে যাচ্ছি, তাড়াতাড়ি, সময় খুবই কম। দেখো, আমি বলছিলাম এটা একটা টু ওয়ে মডেল, মানে দুইটা দুইটা সেক্টর থাকবে, এই একটা সেক্টর, এই একটা সেক্টর। এই যে সেক্টরে কে থাকে বলো তো? এই সেক্টরে থাকবে পরিবার, হাউস হোল্ড সেক্টর। আর এই সেক্টরে কে থাকবে? উৎপাদক, মানে প্রডিউসিং সেক্টর। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে ইকোনমিতে, কাজটা কিভাবে হচ্ছে, যে পরিবার আছে, পরিবারটা কি দেয় ইন্ডাস্ট্রিকে, যে প্রোভাইড কি প্রোভাইড করে, ফ্যাক্টর অফ পেমেন্ট, অক্ষণ যে বলছিলাম ফ্যাক্টর অফ পেমেন্ট মানে ল্যান্ড লেবার ক্যাপিটাল, এগুলো না, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, এটাকে বলা হয় ফ্যাক্টর অফ পেমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এগুলো দিয়ে এগুলো কোথায় যায়? ইন্ডাস্ট্রিতে যায়, উৎপাদকের কাছে যায়, উৎপাদক কি করে, এগুলো দিয়ে কি করে জিনিস বানায়, দ্রব্য সামগ্রী, এই দ্রব্যগুলো আবার কোথায় যে চলে আসে, আবার পরিবারের কাছে চলে আসে, ঠিক আছে? কারণ এই দ্রব্যগুলো আমরা কে ইউজ করে, পরিবার ইউজ করে, তো আবার কিন্তু চলে আসে। তো এখানে কি, এখানে কী হবে তাহলে, কি আসছে এখান থেকে? গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে? গুডস অ্যান্ড সার্ভিসেস, এখান থেকে এখানে আসছে গুডস অ্যান্ড সার্ভিসেস। তো এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছ, এটার মধ্যে কী হচ্ছে, দ্রব্যগুলো এখান থেকে এখানে আসছে, আবার এখানে ল্যান্ড লেবার ক্যাপিটাল এখান থেকে এখানে যাচ্ছে। আচ্ছা, এই যে সার্কেলটার মধ্যে, এটার মধ্যে কি কোনো টাকা আছে কোথাও, কোনো ইনকাম আছে বা কোনো খরচ আছে? কিছু নেই কিন্তু। এই যে সার্কেল, এই যে ফ্লো, এই ফ্লোটাকে বলা হয় একটা ফ্লো, নাম আছে, এটার নাম হলো দ্রব্য সামগ্রীর প্রবাহ, আর ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট ফ্লো, প্রোডাক্ট ফ্লো, প্রোডাক্ট ফ্লো, বা এটাকে রিয়েল ফ্লো বলে, রিয়েল ফ্লো, রিয়েল ফ্লো, মানে বাংলা বলি দ্রব্য সামগ্রীর প্রবাহ,
ঠিক আছে। আচ্ছা এবার আসবে টাকা। যখন আমরা ল্যান্ড লেভার দিই তো আমরা বিনিময়ে কিছু পাই, কি পাই? ল্যান্ড দিলে পাই রেন্ট, লেবার দিলে পাই ওয়েজেস, ক্যাপিটাল দিয়ে পাই ইন্টারেস্ট, আর অর্গানাইজেশন দিলে পাই প্রফিট। তাহলে ওরা কি করে? ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু পেমেন্ট করে, এটাকে কি বলছিলাম? ফ্যাক্টর পেমেন্ট, এটাকে বলা হয় ফ্যাক্টর পেমেন্ট। কি ফর্মে দেয়? একটা হলো রেন্ট ওয়েজেস দেন ইন্টারেস্ট আর হলো প্রফিট। এই চারটার ফর্মে কিন্তু আমাকে আবার ইনকাম, আমাদের কিন্তু আয় দিচ্ছে, ইনকাম দিচ্ছে ওরা, ঠিক আছে, বা পেমেন্ট করছে আমাদের, এটাকে বলা হয় ফ্যাক্টর পেমেন্ট, বা এটাকে ফ্যাক্টর ইনকামও বলা হয়। আচ্ছা আবার আমরা কি করছি? যখন আমরা গুডস অ্যান্ড সার্ভিস তাদের কাছ থেকে নিচ্ছি তাহলে বিনিময়ে কিন্তু আমরা এর জন্য পেমেন্ট করছি, ঠিক আছে। এই যে পেমেন্টটা, এটাকে বলা হয় খরচ। পেমেন্ট বলতে এক্সপেন্ডিচার, মানে খরচ, এক্সপেন্ডিচার ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, এক্সপেন্ডিচার ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে আমরা এগুলি খরচ করছি, আমরা বলতে পরিবার। তো দেখো একটা ফ্লো হচ্ছে, কিন্তু এই যে ফ্লোটা এটা কিন্তু পিউরলি মানি ফ্লো, দেখো টাকা ফ্লো হচ্ছে, ঠিক আছে। এই টাকা আসছে এখানে, এখান থেকে টাকা যাচ্ছে আবার এখানে। তো এই যে ফ্লোটা, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় মানি ফ্লো বা ইনকাম ফ্লো, এটাকে বলা হয় মানি ফ্লো বা ইনকাম ফ্লো, ঠিক আছে। মানে বাংলা বলা হয় আয় প্রবাহ, আর এটাকে বলা হয় দ্রব্য প্রবাহ। তাহলে দুইটা প্রবাহ হচ্ছে এখানে মধ্যে, একটা হলো দ্রব্য প্রবাহ হচ্ছে, আর একটা হলো ইনকাম প্রবাহ হচ্ছে, ক্লিয়ার? তাহলে দেখো এটা একটা সিম্পল ইকোনমি মডেল, যেখানে মধ্যে সেভিংস নেই, মানে আমরা যা ইনকাম করছি সব কিন্তু খরচ করে ফেলছি, দ্যাট ইজ নো সেভিংস, ঠিক আছে। এখানে মধ্যে গভর্নমেন্ট নেই, সরকার নেই, এখানে মধ্যে বিদেশি বাণিজ্য নেই। তো এটাকে একটা বলা হয় সিম্পল ইকোনমিক মডেল, এটা আমাদের বইয়ে আছে, সিলেবাসে। এটা হলো একটা মডেল, দিস ইজ ওয়ান মডেল। এরকম করে আরও দুইটা মডেল আছে আমাদের সিলেবাসে, আরও দুইটা মডেল আছে, ঠিক আছে। সেটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু সেই মডেলগুলো আমাদের দেখতে হবে। আজকে সময় খুবই কম, আর 5 মিনিট আছে, আমরা একটু আবার রিক্যাপ করবো সবগুলো জিনিস। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফ্লোগুলি হচ্ছে এখানে কয় ধরনের ফ্লো হচ্ছে তুমি দেখতে পাচ্ছো? আমরা বলছি দুই ধরনের ফ্লো, এটা হলো প্রোডাক্ট ফ্লো আর এটা হলো মানি ফ্লো, প্রোডাক্ট ফ্লো আর এটা হলো মানি ফ্লো। কিন্তু আরেকটা ফ্লো হচ্ছে এখানে, আরেকটা হলো খরচের প্রভাব, দেখো এক্সপেন্ডিচার। তাহলে এখানের মধ্যে তিনটা জিনিস হচ্ছে, একটা হলো প্রোডাক্ট, প্রোডাক্ট, তারপর আমাদের ইনকাম হচ্ছে এরকমভাবে, এই দেখ ইনকামটা হচ্ছে, কার ইনকাম হচ্ছে? হাউস হোল্ডের। তো ইনকামও একটা হচ্ছে, একটা কী হচ্ছে, একটা কিন্তু খরচ হচ্ছে, এক্সপেন্ডিচার। তাহলে আমাদের তিনটা কাজ হচ্ছে এখানে, একটা হলো হচ্ছে দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে, দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে, এটা হলো মনে করো এ, এটা হলো এ। নাম্বার টু হচ্ছে কি, ইনকাম হচ্ছে, এ হলো আমাদের ইনকাম হচ্ছে, বি ইনকাম হচ্ছে, আর কি হচ্ছে আমরা খরচ করছি আবার, এটা হলো সি, এ হলো সি। তাহলে দেখো এখানে কিন্তু তিন ধরনের অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই দুটো আছে, ঠিক আছে, প্রোডাক্ট আর মানে, কিন্তু ফ্লোটাকে এই তিনটা ফিচার্স এই ফ্লো, এই ফ্লোটার, একটা হলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হলো ইনকাম তৈরি হচ্ছে, আর একটা কিন্তু খরচও তৈরি হচ্ছে। তো ইকোনমির যে বেসিক যে জিনিসগুলো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ, ইকোনমিতে আসলে কী হয়, ইকোনমিতে আসলে কিছু হয় উৎপাদন হয় আর ভোগ হয়, মানে প্রোডাকশন হয় আর কনজামশন হয়, এটা কিন্তু ইকোনমির মেইন কাজ। এই এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, বারবার হতে থাকে, একবার প্রোডাকশন করে আবার ভোগ করে, আবার প্রোডাকশন করে আবার ভোগ করে, ঠিক আছে, এইরকমভাবে কিন্তু কন্টিনিউ রান করছে, কন্টিনিউ রান করছে সেমভাবে। মানে দেখো সে আমার, আমি ইনকাম করছি, আমার ইনকামটা কি থাকে আমার পকেটে, এটা কিন্তু আমার থেকে আরেকজনের কাছে চলে যায়, আবার আরেকজন এটাকে খরচ করে, তাহলে ফলে আরেকজনের ইনকাম হচ্ছে, সেরকমভাবে ইনকামটা কিন্তু ওয়ান পকেট টু আদার পকেট চলতেই থাকে, সেরকম ইনকামটা এক সেক্টর থেকে আরেকটা সেক্টরে চলতে থাকে। তো এই যে চলাটা, এটাকে বলা হয় সার্কুলার ফ্লো অফ ইনকাম, মানে আয়ের বৃত্তকার প্রবাহ, সার্কুলার ফ্লো অফ ইনকাম, সেই জন্য মডেলটাকে বলা হয় আয়ের বৃত্তকার প্রবাহ মডেল, এটাকে এটা বলা হয়, ঠিক আছে। তো ইনকামটা এক সেক্টর থেকে আরেক সেক্টরে জাস্ট পাস করছে কন্টিনিউ, এই এই প্রসেস কিন্তু কন্টিনিউ থাকবে না, সারা জীবন চলতে থাকবে। কী প্রসেস? প্রোডাকশন অ্যান্ড কনজামশন, আর সঙ্গে কী হচ্ছে? ইনকাম হচ্ছে, ঠিক আছে, এই ইনকামটা কিন্তু আবার খরচ হচ্ছে, এরকমভাবে কন্টিনিউ চলতে থাকবে।
ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের একটা মডেল, কিন্তু ছয় মাত্র একটা মডেল হলো, আরো দুটো মডেল আছে। তো দেখি চেষ্টা করি কতটুকু করতে পারি। তোমাদের সিলেবাসে কিন্তু একটা মডেলই আছে, আর দুইটা মডেল দরকার লাগবে অন্য কারণে, আমি এটা পড়িয়ে দেবো। আজকে এটা হচ্ছে না, আমি একটা কাজ করি, একটা রিকেপ করে নিই আজকে যা যা পড়েছি একটা বলে দিই আবার, কারণ শুধুমাত্র 5 মিনিট আছে। ঠিক আছে, নাম্বার ওয়ান কী বলছিলাম, নাম্বারে বলছিলাম যে ওয়েলথ থেকে মানে সম্পদটা ট্রান্সফার হয়ে কী হবে, কোর্স হবে, সম্পদটা থেকে দ্রব্য তৈরি হবে, কারণ দ্রব্য ছাড়া কিন্তু ইনকাম হবে না, দ্রব্য থেকে আবার কী হবে, ইনকাম হবে। এটা আমরা প্রথম পড়েছিলাম, ঠিক আছে। নাম্বার টু পড়েছিলাম ডিফারেন্ট টাইপ অফ গুডস, টাইপ অফ গুডস, গুডস কয় ধরনের বলেছিলাম, গুডস দুই ধরনের, একটা হলো ক্যাপিটাল গুডস, আরেকটা হলো সরি একটা হলো ফাইনাল গুডস মানে চূড়ান্ত দ্রব্য, আর একটা ছিল ইন্টারমিডিয়েট গুডস মানে মাধ্যমিক দ্রব্য, ঠিক আছে। তারপর হলো ফাইনাল গুডস, আর মাঝখান দিয়ে তুলা আর সুতা, এই দুইটা হলো কি ইন্টারমিডিয়েট গুডস, কারণ এই দুইটা দিয়েই কাপড় তৈরি হয়, কাপড়টা হলো লাস্ট তৈরি হয় যেটা বাজারে চলে আসে, এবং এটা দিস ক্লথ ইজ রেডি ফর ফাইনাল কনজামশন মানে আমরা এটা ভোগ করি, ঠিক আছে। একে যে আমার শার্টটা তৈরি হলো কী কী লাগে তৈরি করতে, প্রথম তুলা লাগে, তারপর সুতা লাগে, তারপর আমি এটা পরিধান করছি, তাহলে তুলা আর সুতা কিন্তু ইন্টারমিডিয়েট গুডস, আর আমার শার্টটা হলো ফাইনাল গুডস। আচ্ছা, আবার ফাইনাল গুডসটা আবার দুইটা পার্ট আছে, একটা কি একটা হলো কনজিউমার গুডস যেটা পরিবাররা ভোগ করে, যেমন কাপড় চোপড় এগুলো হলো কনজিউমার গুডস বা খাবার, ঠিক আছে, এগুলো হলো কনজিউমার গুডস। আর একটা গুডস আছে সেটাও ফাইনাল গুডস, কিন্তু এটাকে বলা হয় ক্যাপিটাল গুডস, যেমন মেশিন যন্ত্রপাতি, এই মেশিনটাকে কে কিনে নিয়ে আসে, ফার্মটা কিনে নিয়ে আসে বা ইন্ডাস্ট্রি কিনে নিয়ে যায়, গিয়ে কী করে মেশিনটা দিয়ে তারা কাপড় তৈরি করে বা অন্য জিনিস তৈরি, কাপড়ের তৈরির মেশিন, চকলেট তৈরির মেশিন, ঠিক আছে, মার্কার তৈরির মেশিন, সব মেশিনগুলো কিন্তু ক্যাপিটাল গুডস, কারণ এগুলো ইউজ করা হয় প্রোডাকশনের জন্য। তাহলে আমরা টাইপস অফ গুড পড়েছিলাম, চার ধরনের আমরা দ্রব্য পেয়েছি, ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস, কনজিউমার গুডস, আর হলো ক্যাপিটাল গুডস। আচ্ছা, নেক্সট আমরা কী পড়েছিলাম, নেক্সট পড়েছিলাম ইনভেস্টমেন্ট কী ব্যাপারটা, গ্রস ইনভেস্টমেন্ট, লিখে দিই গ্রস ইনভেস্টমেন্ট, গ্রস ইনভেস্টমেন্ট মানে পুরো ইকোনমির যা ইনভেস্টমেন্ট হয়, এটা কীভাবে তৈরি হয়, নেট ইনভেস্টমেন্ট আর ডিপ্রিসিয়েশন মিলে তৈরি হয়, এটার আরেকটা নাম কি রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্ট, বাংলা বলা হয় অপচয়, আর গ্রস ইনভেস্টমেন্টের বাংলা হলো মোট বিনিয়োগ বা স্থূল বিনিয়োগ, আমরা স্থূল বলি এটাকে গ্রস ইনভেস্টমেন্ট, এটা থেকে তৈরি, এটা কীভাবে আসে, নেট ইনভেস্টমেন্ট আর ডিপ্রিসিয়েশন মিলে। নেট ইনভেস্টমেন্ট মানে নতুন মেশিন তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট, আর ডিপ্রেশন মানে পুরনো মেশিন ঠিক করার জন্য ইনভেস্টমেন্ট, এই দুটো মিলে হয় গ্রস ইনভেস্টমেন্ট। আচ্ছা, নেক্সট আমরা কী বলেছিলাম, আমরা বলেছিলাম স্টক ফ্লো আর চেঞ্জ ইন স্টক, চেঞ্জ ইন স্টক, স্টক মানে কি অ্যাট দিস রাইট মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট আমার কাছে কত কত জিনিস আছে সেটা হলো স্টক, মানে কত মেশিন টেশিন আছে, ঠিক আছে, এটা হলো স্টক। ফ্লো মানে আমি এক বছরে কতটুকু ইনভেস্ট করবো সেটা হলো ফ্লো, আর চেঞ্জ ইন স্টক মানে ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, মানে ক্লোজিংয়ের সময় কত স্টক আছে আছে আর আগে কত ছিল, মানে বছরের প্রথমে কত স্টক ছিল আর এখন কত স্টক আছে, এই দুটার গ্যাপটা হলো চেঞ্জ ইন স্টক, এটাকে আমরা ফ্লোই বলবো, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। নেক্সট আমরা দেখেছিলাম নাম্বার 5, এই মডেলটা কী মডেলটাকে আমরা বললাম টু সেক্টর ইকোনমিক মডেল, টু সেক্টর ইকোনমিক মডেল, ঠিক আছে। তো এই 5টা জিনিস আমরা পড়েছি, নেক্সট দিন আমরা মডেলটা কন্টিনিউ করবো, কারণ এটার মধ্যে আরও দুইটা মডেল আছে, এটা ধরেই আমরা আরও দুইটা মডেল শুরু করবো। নেক্সট দিনের ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট, আজকে যতটুকু ছিল নেক্সট দিন ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট, তোমরা যদি অসুবিধা হয় তাহলে ওই তোমরা ইউটিউবে গিয়ে বারবার দেখবে ক্লাসটা, তো বুঝে যাবে, এখানে কমেন্ট করবে, আমি আনসারগুলো দিয়ে দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট দিন আবার শুক্রবারে দেখা হবে।